আল্লাহ পাকের সুন্নতও আছে, আল্লাহর সুন্নত আছে। আল্লাহর সুন্নত নাম শুনছেন? কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহর সুন্নতের মধ্যে কোন পরিবর্তন পাইবা না। আল্লাহরও সুন্নত আছে, আল্লাহর সুন্নতগুলা বলেন দেখি। এবার আপনারা বলবেন, বলেন দেখি একটা আল্লাহর সুন্নত বলেন। জি আলহামদুলিল্লাহ, দেখেন শ্রোতা আজকে খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট, ছাত্র সব মেধাবী আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর সুন্নত হল আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা করলে আল্লাহ পাক মেঘ ছাড়াও বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে, আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেঘ ছাড়া সাধারণ ভাবে বৃষ্টি দেন না। আমরা দেখি যখনই বৃষ্টি হয় আগে মেঘ ধরে, মেঘ আসে তারপরে বৃষ্টি হয়, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে মেঘ ছাড়াও দিতে পারেন। তাহলে এই যে মেঘ দিয়ে বৃষ্টি দেন স্বাভাবিকভাবে যে পদ্ধতিটা, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ পাক স্বাভাবিকভাবে এই সুন্নতগুলো পরিবর্তন করেন না, এই সুন্নতগুলো দিয়েই জমির মধ্যে ফসল লাগাইতে হয়, তারপরে জমিনের মধ্যে ধান উৎপন্ন হয়, গম উৎপন্ন হয়, বিভিন্ন ফসল উৎপন্ন হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ফসল লাগানো ছাড়াও দিতে পারেন, পারেন না? এগুলা কার সুন্নত? এগুলা আল্লাহর সুন্নত। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতও আছে, আছে না? মূলত সুন্নত বলতে আমালের ক্ষেত্রে, আমল আখলাকের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বোঝানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতেই সবচেয়ে বরকতময়, সবচেয়ে রহমতময় এবং নাজাতের একমাত্র পথ, এবং সুন্নতটাই হলো কারামত। যার কাছে যত বেশি সুন্নত আছে তিনি তত বড় কারামতওয়ালা আল্লাহর ওলি। যিনি যত বেশি সুন্নতের অনুসরণ করেন, যিনি যত বেশি সুন্নতের এত্তেবা করেন, তিনি তত বড় আল্লাহর ওলি। সুন্নতটাই এক একটা কারামত। আরেকটা সুন্নত আছে, আবার আবু জেহেলের সুন্নত আছে, আবু তালেবের সুন্নত আছে, ফেরাউনের সুন্নত আছে, এরকম যত কুফফার মুশরিকিন ইবলিস এদেরও সুন্নত আছে। কেউ কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করে, আবার কেউ ইবলিসের সুন্নত অনুসরণ করে, করে না? যেমন আপনি যদি ডান হাত দিয়ে খান, সুন্নত কার? আল্লাহ রাসূল। যদি বাম হাত দিয়ে খান, এটাও সুন্নত। কে? এটা শয়তানের সুন্নত, এটা ইবলিসের সুন্নত। আপনি যদি বসে বসে প্রস্রাব করেন, বসে বসে ইস্তিনজা করেন, এটা কার সুন্নত? যদি দাঁড়ায় দাঁড়ায় করেন, গরুর মতো ছাগলের মতো, তারাও কিন্তু দাঁড়ায় করে না, গরু ছাগলও কিন্তু দাঁড়ায় করে না। আপনি খেয়াল করে দেখবেন যে আল্লাহ পাক তাদের মধ্যে ওই স্বাভাবিক এই কমন সেন্স, এই আকল এতটুকু দিছেন যে প্রস্রাব পায়খানার সময় হলে তারা একটু ঝুঁকে যায়, একটু ভদ্রভাবে অন্যরকম ভাবে তারা বসার মতো অবস্থায় চলে যায়। কিন্তু দেখা যায় অনেক মানুষ কোনো পরিবর্তন নাই, বাস দাঁড়ায় দাঁড়ায় চালাইতেছে, এটাও শুনুন কার সুন্নত? ফজরের আজান দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আওয়াজ শুনলে ঘুম থেকে উঠে যাওয়া, এটাও সুন্নাত। আবার এই আওয়াজ শুনে কম্বল লেপকে ভালো করে মুখ দেখে ভালো করে ঘুমাই যাওয়া, এটাও সুন্নাত। কোনটা কার সুন্নাত? একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আরেকটা ইবলিসের সুন্নাত। ইবলিস তিনটা ঘিরা দিয়ে সুন্দর করে মাথার কাছে বসে থাকে, তো ফজরের আজান দিলে যেই লোক উঠে যায়, দোয়া পড়ে ফেলে, ওযু করে ফেলে, তিনটা ঘিরা সব খুলে যায়। আর যেই লোক উঠে না, যেই লোক কম্বল আরো উপরের দিকে টানে, লেপ আরো উপরের দিকে টানে, তার ঘিরাগুলো আরো শক্ত হয়। এই ঘিরাগুলো দেখে শয়তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু শায়তানু সালাসা উকাদিন, তিনটা ঘিরা দে। তাহলে এই তিন গিরের জালে যারা আবদ্ধ, এটা হলো ইবলিসের সুন্নাত, ইবলিসের পদ্ধতি, ইবলিসের সিস্টেম। আর তিন গিরা ছিঁড়ে ফেলা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, তাহলে বাপ দাদার অনুসরণ, বাপ দাদার কথা অনুযায়ী চলা, এটা কার সুন্নাত?
এটা আবু তালেবের সুন্নাত। আবু তালেব লাস্টে ডিসিশন দিছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি, এই বাপদাদার উপরে থাকি, হেদায়েত পাই নাই, হেদায়েত বিহীন মারা গেছে, ইমান বিহীন মারা গেছে, জাহান্নামী হয়ে গেছে।